মন কি বাত নহয়, এখন ইজুত লোকক লৈ ভারত কি মন কি বাত। বিজেপির আনুষ্ঠানিক প্রচার অভিযান আরম্ভ, অসমক লৈও নতুন অঙ্ক। বিজেপি দেশজুড়ি আরম্ভ করলে আসন্ন লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার অভিযান। দেওবারে দিল্লিত সভাপতি অমিত শাহে ভারত কি মন কি বাত স্লোগানে ঘোষণা করে নির্বাচনী যুদ্ধর। ইপিনে ভারতের এখন ইজুত লোকর মতামতে বিজেপিয়ে প্রস্তুত করব নির্বাচনী ইস্তাহার, সেয়ে ভারতবাসীর কণ্ঠ হব বিজেপির ইস্তাহার। দেশের নির্বাচন আয়োগে বর্তমানলৈকে ঘোষণা করা নাই লোকসভা নির্বাচনের দিনবার, কিন্তু নরেন্দ্র মোদীক দ্বিতীয়বার প্রধানমন্ত্রী পাতবলে সকল ফলের সাজু হয়েছে বিজেপি নেতৃত্ব। ভারত কি জন সংকল্পনা কো স্থান আর সম্মান দিলানে মে ইহ অভিযান বেহদ কারগর আর সাথ হি সাথ অহম ভি সাবিত হোগা, এসা মেরা বিশ্বাস হে। দেশ কা হর নাগরিক আপনে মন কি বাত হম তক পৌঁছা সকে, ইসকে লিয়ে ভারত কি বাত মোদী কে সাথ অভিযান কো হম আজ প্রারম্ভ কর রহে হ্যাঁ। অসমক লৈ বিজেপির নতুন অঙ্ক, বর্তমান রাজ্যত সাতখন আসন থকা বিজেপির এইবারের লক্ষ্য বারোখন আসন। শনিবারে তেজপুরত অনুষ্ঠিত রাজ্যিক বিজেপির বর্ধিত কার্যনির্বাহকত এই সংকল্প লৈ নির্বাচনী যুঁজত জঁপিয়াই পড়বলৈ দলীয় নেতাকর্মীক আহ্বান জানায় মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। সিবিআইত হস্তক্ষেপ, রাফেল কেলেঙ্কারীক লৈ উদ্ভব হওয়া বিতর্ক তথা নাগরিকত্ব সংশোধনী বিধেয়কর বিরোধিতাৰে সম্প্রতি বিব্রত হয়েছে বিজেপি, সেয়ে হিন্দুত্বর কার্ড খেলি নির্বাচনের আগতীয় সকল ফলের সাজু হয়ে উঠিছে শাসকীয় গেরুয়া দলটো। জ্যোতি বৰাৰ রিপোর্ট, প্রাগ নিউজ।